বীরভূমের বকটুইয়ে হাড়হিম করা হত্যাকাণ্ডের বছর ঘুরেছে, কিন্তু বকটুই নিয়ে বন্ধ হয়নি রাজনীতি। সরকারি উদাসীনতার অভিযোগে স্বজনহারাদের একাংশ ক্ষুব্ধ, তার আঁচ টের পেয়েছেন খোদ শাসক দলের বিধায়ক। সূত্রের খবর, এই পরিস্থিতিতে শুক্রবার বীরভূম জেলার নেতাদের সামনে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আক্ষেপ করে বলেন, বকটুইয়ের জন্য কি করিনি? ওদের চাকরি দিয়েছি, ক্ষতিপূরণ দিয়েছি, সামাজিক প্রকল্পগুলিতে যুক্ত হওয়ার সুযোগ দিয়েছি, তারপরেও ওদের কয়েকজন অন্য দলের সঙ্গে চলছে। মমতাদি আমাদের পাশে দাঁড়িয়েছেন, দিয়েছেন, কিন্তু ব্যাপার হচ্ছে যে মুখ্যমন্ত্রীর পরে নিচস্থল যারা নেতা আছেন বা আমাদের এখানে যাদেরকে দায়িত্ব দিয়েছেন, তারা আমাদেরকে, আমাদের বিগত এক বছর হয়ে গেল, তারা কোনোদিন আমাদের খোঁজ দেয়নি বা কোনোদিন পাশে এসে দাঁড়ায়নি। গত বছর 21 মার্চ সন্ধ্যায় বকটুইয়ে খুন হন তৃণমূলের উপপ্রধান ভাদু শেখ। এর কয়েক ঘন্টার মধ্যেই বকটুইয়ে সংঘটিত হয় ভয়ঙ্কর হত্যালীলা। 10 জনের নৃশংস হত্যাকাণ্ডের 3 দিনের মাথায় বকটুইয়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার উপস্থিতিতে নিহতদের পরিবারের হাতে তুলে দেওয়া হয় ক্ষতিপূরণের চেক। আপনাদের হাতে দিলে ভাগ করে নিতে পারবেন? 10 জন দিয়ে দিন, 10টা চেক ওনাদের হাতে দিয়ে দিন, 10টা পরিবারের এইটা 10টা চেক, এটা হচ্ছে 5 লাখ টাকা করে, যেটা আর বাড়ির টাকার চেকটা দিন, এখানে 5টা আছে। এছাড়াও মৃতদের পরিবার থেকে একজন করে সদস্যকে চাকরিও দেয় রাজ্য সরকার। বকটুই হত্যাকাণ্ডে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগের নেপথ্যে উঠে আসে তৃণমূলের রামপুরহাট 1 নম্বর ব্লকের তৎকালীন সভাপতি আনারুল হোসেনের নাম। মুখ্যমন্ত্রীর নির্দেশে আনারুলকে গ্রেফতারও করে পুলিশ। কিন্তু এ সত্ত্বেও কেন বকটুইয়ে স্বজনহারাদের একাংশ সরকারের উপর অসন্তুষ্ট? দিদির দূতরা তো আমার বাড়ির পাশ দিয়ে অন্যান্য গ্রাম যাচ্ছে, কিন্তু আমাদের কাছে আসে না। শতাব্দী রায় তো গ্রামে এসে যে ক্রিমিনাল, যে আমাদের পরিবারটাকে অগ্নিসংযোগ লাগিয়ে খুন করে মূল অভিযুক্ত, তার বাড়িতে দিদির দূতরা সহানুভূতি দেখাতে আসে, তাদের পরিবারের পাশে দাঁড়াতে আসে, অতএব সেই দূত আমাদের বাড়িতে আসে না, দিদির দূতরাই তো দলটাকে শেষ করলো। এই প্রেক্ষাপটে বকটুই কাণ্ডে তৃণমূলের ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করেছে বিজেপি। তৃণমূলের নিচু স্তরের লোকেরা বকটুইয়ের সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রাখেনি। আমরা ওখানে মাত্র 17 খানা ভোট পেয়েছিলাম, কিন্তু মানুষের পাশে দাঁড়ানোর প্রয়োজন আছে বলে মনে করেছি, নিয়মিত যোগাযোগ রাখছি, সেই জন্য তারা আমাদের সঙ্গে আসছে। তৈয়ের জিমি এবং কাজলকে বলা হয়েছে বকটুইটা দেখার জন্য। আমরা সবাই গেছি, ওদের পরিবারের সঙ্গে কথা বলেছি এবং তারা আমাদের সঙ্গে যথেষ্ট ভালো ব্যবহার করেছে। কোনো একটা অভিমান থাকতে পারে, সেই অভিমানের পরিপ্রেক্ষিতে এটা হয়েছে। সামনে পঞ্চায়েত ভোট, এবার বকটুইয়ের স্বজনহারারা থাকবে কার পাশে, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। ভাস্কর মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, বীরভূম। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।